আগ্রহ না থাকা, প্রতিষ্ঠান প্রধানের হলো অবহেলা, মানে আপনি যে পরিসংখ্যান, অবশ্যই কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা কোন শিক্ষক যদি অবহেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা বাংলাদেশকে ডিজিটালাইজড করার, অথবা 2021 সালের মধ্যে মধ্যমের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়বার যে লক্ষ্য রয়েছে, যে নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, এক্ষেত্রে কোনো শৈথিল্য বা কোনো অবহেলা যদি কোনো টিচার, কোনো প্রধান শিক্ষক বা কোনো প্রতিষ্ঠান প্রধান করে থাকেন, অবশ্যই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। একদম এটা আমাদের হচ্ছে ম্যানুয়ালি লেখাপড়া, ম্যানুয়ালি লেখাপড়ার সাথে সাথে তাদের একটা বেসিক একটা ধারণা ডেভেলপ করা, সেটা হচ্ছে একটা বইয়ের মাধ্যমে ম্যানুয়ালি তারা কিন্তু পরীক্ষা দেয়। আইটি বেসড লেখাপড়া হতে হলে তাকে পিসি থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, সমস্ত ফ্যাসিলিটিস থাকবে এবং সমস্ত বাচ্চাদের সেই পিসিটা থাকতে হবে, সাপোর্টিং থাকবে। বাংলাদেশ এখন সেই লেভেলে যায় নাই। আপনি যে কথা বলছেন, এই জাতীয় আসলে কোয়ালিফাইড লোক কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। যতগুলো কাজ আমরা দেখছি তাতে বেশ ভালো এক্সপার্ট হয়ে যাচ্ছে আমাদের। সেটা তো ভুলে যাবেন, সেটা ভুলে যাওয়া যাচ্ছে না। মন আমি পাচ্ছি না, ভয় পাচ্ছে না। মাইলসার ক্লাসে আসলো বলে আমি আসিনি। Thank you.
একটা প্রোগ্রাম থেকে নতুন একটা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের সংক্ষেপে লেখার জন্য যে কোনো নাম দিতে পারি, কিন্তু বলেছিলাম শেষে অবশ্যই ডট সি থাকতে হবে। আমি এমনি এমনি আসি না, দেখেছো আমাদের ক্লাস মিসের হার খুবই কম, অন্তত আমি চেষ্টা করি। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য আমাকে দিতে পারি, সরাসরি দিয়ে দিতে পারি, তাহলে একটা ঠিক আছে না, তাহলে এটা দেখলাম ফিক্সড মান দিয়ে। আর নিয়ে কোথায় রাখবে? এর ঘরের ভিতর রাখবে, এর জন্য আমাদের একটা বাইরে দিতে হবে ভেরিয়েবলের নাম। আমার ভেরিয়েবলটা কি ছিল? এ, তাই ভেরিয়েবলের। তো এর আগে আমি দেখাইনি একটা ব্যাক স্ল্যাশ এন, এটা স্পেশাল ক্যারেক্টার, নিউ লাইন ক্যারেক্টার। দেখো এটা দিলে একদম প্রথমেই বড় হবে। মূল কাজ কোনটা এটা যদি বোঝো, আনুষঙ্গিক কাজ আমাদের কোনো সমস্যা না, তাই তো? আনুষঙ্গিক এক লাইন নিচে চলে গিয়েছে, নিউ লাইন ক্যারেক্টার বলেছিলাম। সুতরাং কথা বলো না পিছনে। পরিচর্যা করতে আমার কোনো খরচ হচ্ছে না, এটার ইলেকট্রিক খরচও আমি যেমন চালাচ্ছি অতিরিক্ত রেট আবার করি, আর যেহেতু তাপ দেওয়া হবে আর বুঝতে পারি, সেহেতু ওখান থেকে একটা বায়োগ্যাস উৎপাদন।
পরিচর্যা করতে আমার কোনো খরচ হচ্ছে না, এটার ইলেকট্রিক খরচও আমি যেমন চালাচ্ছি অতিরিক্ত রেট আবার করি, আর যেহেতু তাপ দেওয়া হবে আর বুঝতে পারি সেহেতু ওখান থেকে একটা বায়োগ্যাস উৎপাদন। পরিচর্যা করতে আমার কোনো খরচ হচ্ছে না, এটার ইলেকট্রিক খরচও আমি যেমন চালাচ্ছি অতিরিক্ত রেট আবার করি, আর যেহেতু তাপ দেওয়া হবে আর বুঝতে পারি সেহেতু ওখান থেকে একটা বায়োগ্যাস উৎপাদন। পরিচর্যা করতে আমার কোনো খরচ হচ্ছে না, এটার ইলেকট্রিক খরচও আমি যেমন চালাচ্ছি অতিরিক্ত রেট আবার করি, আর যেহেতু তাপ দেওয়া হবে আর বুঝতে পারি সেহেতু ওখান থেকে একটা বায়োগ্যাস উৎপাদন। পরিচর্যা করতে আমার কোনো খরচ হচ্ছে না, এটার ইলেকট্রিক খরচও আমি যেমন চালাচ্ছি অতিরিক্ত রেট আবার করি, আর যেহেতু তাপ দেওয়া হবে আর বুঝতে পারি সেহেতু ওখান থেকে একটা বায়োগ্যাস উৎপাদন। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এমনকি জুওলজি বোটানি ডিপার্টমেন্টেও যথেষ্ট ভালো সুযোগ আছে, কিন্তু আইসিটি ডিপার্টমেন্টে এই সুযোগটা অপেক্ষাকৃত কম। আর মূলত এর কারণ হচ্ছে আমাদের ল্যাবের সাথে অসম্পৃক্ততা। আমরা যদি ল্যাবে আরও বেশি সম্পৃক্ত হতে পারতাম, মানে সপ্তাহে যদি আমাদের ল্যাবের ক্লাসগুলো একটু বাড়ানো হতো সেটা আমাদের পক্ষে সুবিধা হতো, কারণ এটা পুরোই একটি বাস্তবধর্মী সাবজেক্ট, আর বাস্তবধর্মী সাবজেক্টের ক্ষেত্রে বাস্তব সম্পৃক্ততা না থাকলে পারে এটাতে আমাদের মূলত পরীক্ষায় পাশ ছাড়া কিছুই হবে না, মূলত আমাদের যে প্রকৃত যে উদ্দেশ্য সেটা কোনো দিনও সফল হবে না।
পরিচর্যা করতে আমার কোনো খরচ হচ্ছে না, এটার ইলেকট্রিক খরচও আমি যেমন চালাচ্ছি অতিরিক্ত রেট আবার করি, আর যেহেতু তাপ দেওয়া হবে আর বুঝতে পারি সেহেতু ওখান থেকে একটা বায়োগ্যাস উৎপাদন। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এমনকি জুওলজি বোটানি ডিপার্টমেন্টেও যথেষ্ট ভালো সুযোগ আছে, কিন্তু আইসিটি ডিপার্টমেন্টে এই সুযোগটা অপেক্ষাকৃত কম। আর মূলত এর কারণ হচ্ছে আমাদের ল্যাবের সাথে অসম্পৃক্ততা। আমরা যদি ল্যাবে আরও বেশি সম্পৃক্ত হতে পারতাম, মানে সপ্তাহে যদি আমাদের ল্যাবের ক্লাসগুলো একটু বাড়ানো হতো, সেটা আমাদের পক্ষে সুবিধা হতো, কারণ এটা পুরোই একটি বাস্তবধর্মী সাবজেক্ট। আর বাস্তবধর্মী সাবজেক্টের ক্ষেত্রে বাস্তব সম্পৃক্ততা না থাকলে পারে এটাতে আমাদের মূলত পরীক্ষায় পাশ ছাড়া কিছুই হবে না, মূলত আমাদের যে প্রকৃত যে উদ্দেশ্য সেটা কোনো দিনও সফল হবে না। প্র্যাকটিক্যালি ল্যাব ইউজের ক্ষেত্রে তোমরা পর্যাপ্ত, আর যদি আমাদের মানে কম্পিউটারে যদি ল্যাব মানে যদি কম্পিউটার শিক্ষা আরও ভালো হতো, যদি এখানে কম্পিউটার ইউজ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তোমার আবেদনটা বলো। আমাদের ল্যাব ফ্যাসিলিটি আর বাড়াতে হবে। আচ্ছা।